হ্যালো বন্ধুরা, আমি সুমন্ত পণ্ডিত। আজকে আপনাদেরকে আমার এই রান্নার চ্যানেল ছবির হেঁচেলে স্বাগত জানাচ্ছি। আমাদের রাঁধুনি আজকে কি ধরনের রেসিপি আপনাদেরকে দেখাবে সেটা দেখে নেব। কিন্তু এটা দেখে নেবার আগে আমি আপনাদের এটা বলতে চাই যে আমাদের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, কারণ ভিডিওর শেষে এই রান্না সম্বন্ধীয় কিছু উপকরণ স্ক্রিনের মধ্যে ব্যাখ্যা করে দেওয়া হবে, সেটা আপনাদের জন্য দরকারি হতে পারে। সেই জন্য অতি অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। তো ভিডিওটা শুরু করা যাক। বানাচ্ছি ছোট আলুর দম, তার জন্য লাগছে ছোট আলু, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাজু বাদাম বাটা, চারমগজ বাটা, টমেটো কুচো, কড়াইশুঁটি, গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, গরম মশলা। সাদা তেল দিয়ে দিলাম, এবার আমি আলুগুলো ভেজে নেবো। এবার আমি আলু ভেজে তুলে নেব, অল্প করে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, অল্প করে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। আলুটা ভাজার জন্য অল্প করে একটু নুন দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। নুন পরিমাণ মতো দিয়ে দিলাম, আমি একটু গরম জল দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচ, রসুন বাটা 1/2 চামচ, আদা বাটা বড় চামচের 1 চামচ, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আমি পেঁয়াজ রসুনের দেওয়ার আগে ভুলে গেছি, আমি পেঁয়াজ রসুনটা আগে দিয়েছি, তারপরে এটা দিয়েছি, আপনারা আগেও দিয়ে দিতে পারে, কি দিয়েছি সেটা তো বললাম না। কড়াইশুঁটি দিয়ে দিলাম,
কাজু বাদাম বাটা 1 চামচ, চারমগজ 1 চামচ, টমেটো কুচো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ছোট চামচের 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ বড় চামচের, চিনি ছোট চামচের 1 চামচ, টক দই বড় চামচের 2 চামচ, আমি একটু চাপা দিয়ে দিলাম, চাপাটা তুলে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা হালকা তেল ছেড়েছে, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা হালকা তেল ছেড়েছে, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি নাবিয়ে ফেলছি। ছোট আলুর দম রেডি।
আপনাদের ছবির হেঁসেলের এই রেসিপিটা কিরকম লাগলো সেটা জানান, লাইক করে কমেন্টের মাধ্যমে জানান। যদি কমেন্টের মধ্যে এটাও লিখতে পারেন যে আপনাদের কোনো রেসিপি দেখতে চান বা সেটার বিষয়ে জানতে চান, সেটাও আমরাও জানিয়ে দেবো আপনাদের। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে আমরা নেক্সট যে প্রতি সপ্তাহে নতুন নতুন রেসিপি আপনাদের দেবো সেইগুলো আপনাদের নোটিফিকেশন বক্সে এসে যাবে, যার মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন যে আমরা নতুন কি রেসিপি আপলোড করেছি। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা শেষে উপকরণ সম্বন্ধীয় সমস্ত ব্যাখ্যা দিয়ে দেওয়া হবে, আপনারা সেটা দেখে নিন।